নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। আমি শর্মিষ্ঠার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি। আজ 7ই ডিসেম্বর 2022 বুধবার। দিন শুরুর আগে দেখে নেব দুরন্ত বার্তা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার বিশেষ বিশেষ সংবাদগুলির এক ঝলক। প্রথমেই যে সংবাদের চোখ রাখবো তা হলো খারাপ ও দুঃখজনক তৃণমূল মুখপাত্রের গ্রেফতারিতে বললেন মমতা, সরব অভিষেকও। আসছি পরের সংবাদে, ঢাকি সমেত কিভাবে বিসর্জন দিতে হয় জানি। 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি। আসছি পরের সংবাদে, মেডিকেল কলেজ সেন্ট্রাল ল্যাব বন্ধে ভুল বোঝাবুঝির তত্ত্ব খাড়া চিকিৎসকদের। দেখে নেব এর পরের সংবাদ, গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া দাওয়াই, ক্ষমতা হারাচ্ছে বঙ্গ বিজেপি, জোর জল্পনা। দেখে নেব পরের সংবাদ, ফের প্রধানমন্ত্রী G20 প্রস্তুতি বৈঠক, 9ই ডিসেম্বর ভার্চুয়ালি থাকবেন মুখ্যমন্ত্রীও। আসছি এর পরের সংবাদে, সন্তানের উপর অধিকার মায়েরই, 33 সপ্তাহে গর্ভপাত, নজিরবিহীন অনুমতি দিল্লি হাইকোর্টের। দেখে নেব এর পরের সংবাদ, দেবযানীকে মিথ্যা বয়ান দিতে চাপ, আপাতত সিবিআই তদন্ত নয়। এরপরে যে সংবাদ রয়েছে তা হলো, বিশ্বভারতীর মাঠে পৌষ মেলার অনুমতি দিল না হাইকোর্ট। আসছি শেষ সংবাদে, হঠাৎ আজমেরের পুষ্করে মুখ্যমন্ত্রী, সম্প্রীতির বার্তা দিলেন মমতা।